জাতীয় ও রাষ্ট্রীয় বিভিন্ন সংকটে সাধারণ মানুষকে জাগিয়ে তুলতে শিল্পীর তুলি এবং সাহিত্যিকের কলম বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০২২-এর উদ্বোধন করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিক উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে ১০০টি দেশের ৪৯৩ জন শিল্পী অংশ নেন। জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শিল্পী সাহিত্যিকদের বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ থেকে যারা এসেছেন তাদেরকে আমরা যখন এই মিলিটারি ডিক্টেটরদের বিরুদ্ধে আন্দোলন করি, গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক এই সংগ্রাম নিয়ে, সেই সময়ও শিল্পীর তুলিতেই ফুটে ওঠে বা লেখনীতে ফুটে ওঠে অথবা একটা স্কেচের মধ্য দিয়ে ফুটে ওঠে এদেশের মানুষের সেই মুক্তির বার্তা।